مولا آل رشاها جدا فريا مولا آل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা আলিকা অসাহাবিকয়া হাবিবাল্লাহ সলাতুয়াসাল আইলিকেয়া নবী আল্লাহ ওয়াইলা আ লিকা ওয়া অসাহা বিকাইয়া নুর আল্লাহ মাদেনী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান আলে রসুলের বরকশ সমূহ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম পবিত্র মাসের পবিত্র দিন পবিত্র মুহূর্ত অতিবাহিত হচ্ছে আসুন ভালো ভালো নিয়োজ সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں جو جی وقتی جمر دین ہمر پتی دو بار درود پاک پڑے اللہ تعالیٰ تار دو شچر گناہ کے خوما کر دین علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم صلات و علی کے علیہ سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم آشون شربو پتھوم ای شنبو اسلامی خلیفہ حجت سیدنا صح عنہ ایک گھٹنا تینی دعوت کر دعوت دیلن نبی پاک صلی صلاح تعلیہ وسلم, وسلم عثمان غنی رضی اللہ تعالی عنہ دعوت کے قبول کرلین گن ساتھ ان سب رام علیم ردوان دے کے رضی اللہ تعائل تشریف نہیں گلین جاؤ پتے ردی اللہ تعائل نبی پاک سلسلام گنتے لگلین ایک دو تین چار پانچ چھ گنتے چلے نبیے پاک سلام بولیں اثمان تم کے گنچ তখন উসমানে গনি রদি আল্লাহ তালন বললেন ইয় সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লাম আমি নিয়ত করেছি আপনি নিজের দৌলতখানা থেকে আমার ঘর পর্যন্ত যত কদম রাখবেন প্রতিটি কদমের বিনিময়ে আমি এক একটি গুলাম মুক্ত করব আজাদ করব। নবিয়ে পাক সাল্লাহ ওসাল্লাম যখন উসমানে গনি রদি আল্লাহ তায়ো এর ঘরে তশ্রিফ নিয়ে গেলেন তখন উসমানে গনি রদি আল্লাহ তায়ো নবী পাক আলী ওয়াসাল্লাম এবং হুজুর সাল্লু আলিয়াস্লামের সাথে যে ক্রামরা ছিলেন সবার জন্য তিনি বিরাট আপ্যায়নের ব্যবস্থা করলেন যখন নবিয়ে পাক সাল্লাহ ওয়াসাল্লাম খাবার খেয়ে নিলেন এরপরে ওসমানে গনির আল্লাহ তায়লান ও নবিয়ে পাক সাল্লাহামের প্রতিটি কদমের বিনিময়ে এক একটি গুলামকে তিনি আজাদ করলেন সেই দাওয়াতে মৌলায়ে কায়নাত মৌলা মুশকিল কুশাহ আলিউল মুরতাজা শেরে খুদা কারম আল্লাহ তায়লা বজহুল করিমও ছিলেন তিনি যখন নিজের বাসায় ফিরে আসলেন খাতুনে জন্নত মা ফাতমাতুজরা রদিয়াল্লাহ তায়লা আনহা তাকে চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন আমার মাথার মুকুট আপনার চেহরার মধ্যে মলিনতা কেন কি চিন্তায় আপনি বিভোর রয়েছেন তখন হাজাতে আইলি কারাম আল্লাহ তায়লা বজহুল করিম তিনি সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন তখন খাতুনে জন্নত তা তায়লা আনহা বললেন او جان گیے نبی پاک صلی اللہ علیہ وسلم اور صحابہ اکرام شہ دعوت دیا دی تو تخ حضرت علی بولیں ہے فاطمہ ہو بڑا تو کہ خاتون جنت رضی اللہ تعالی بولیں اللہ تعالی کر دیوین اپنی گیے دعوت دی آسن حضرت علی کرم اللہ تعالی وزل کریم نبی پاک صلی اللہ علیہ وسلم دربارے اپستت نبی پاک صلی اللہ علیہ وسلم کے صحابہ اکرام سہ دعوت دیئے آسلین نبی پاک صلی اللہ تعالی علی ولی وسلم جکھون حضرت علی کرم اللہ تعالی وزل کریم خاتون جنت گھور تشریف آن لین صحابہ اکرام دے کے نیے اے دیکھ کے خاتون جنت رضی اللہ تعالی عنہا چولر اوپر خالی ڈیکچی بوشیے دی بس اللہ تبارک و تالر دربارے گئے آرچ کلن مولا فاطمہ تمہار হাবিব সাল্লাহ তল আলিবলিবাস্লামকে ওনার ক্রামদেরকে দাওয়াত দিয়েছে মলা তুমি জানো মলা আয়োজনের কোনো ব্যবস্থা নেই তবে ফাতমার আস্থা ভরসা তোমার সত্তার উপর রয়েছে মলা এ আল্লাহ তুমি ফাতমাকে লজ্জিত করিও না আজকে তোমার হাবিব এবং তোমার হাবিবের ইকরাম আলী মুরদানের খাবারের ব্যবস্থা তুমি নিজেই করে দাও সেজদাতে গিয়ে এই দোয়া করলেন মাথা যখন উত্তোলন করলেন যখন মাথা উত্তোলন করলেন দেখলেন ওই সম্পূর্ণ খালি ডেকচি জান্নাতি খাবার দ্বারা পরিপূর্ণ ছিল সুবহান আল্লাহ যখন খাবার পরিবেশন করা হলো নবী পাক সাল্লাহ আসলাম এবং সাহাবাইকরাম আলী মুরদান যখন খাচ্ছিলেন অতি সুস্বাদু খাবার ছিল নবিয়ে পাক সাল্লাহ সাহাবাইকরামকে জিজ্ঞেস করলেন জানো এই খাবার কোথেকে এসেছে সাহাবাইকরাম বললেন ওল্লাহ আয়লম ও হু আয়লম আল্লাহ এবং সুলি ভালো জানেন তখন নবিয়ে পাক বলেন আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন সবহান আল্লাহ যখন খাবারের আয়োজন করা হলো নবিয়ে পাক সাল্লাম সাহাবাই ক্রাম শোহ খেয়ে নিলেন এরপরে খাতুনে জন্নত আল্লাহ আল্লাহু আনহা আবার শেষদাই চলে গেলেন এবং আল্লাহ তালা দরবারে আরোজ করলেন আল্লাহ যখন তোমার হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম ওসমানে গনি রাদি আল্লাহ তায়লানহ এর ঘরে তশরিফ নিয়ে গিয়েছিলেন ওসমানে গনি তোমার হাবিবের প্রতিটি কদমের বিনিময়ে এক একটি গুলাম তিনি মুক্ত করেছেন আল্লাহ তোমার দরবারে ফাতমাও হাত তুলেছে মওলা তোমার হাবিব তার খানা থেকে আমার ঘর পর্যন্ত যত কদম রেখেছেন প্রতিটি কদমের বিনিময়ে এক একজন গুনাগার উম্মদকে জাহান্নাম থেকে তুমি মুক্ত করে দাও জাহান্নামের আগুন থেকে তাকে আজাদ করে দাও সঙ্গে সঙ্গে সৈয়দেনা জিবরাইল আমিন আলিহি সালাত সালাম নবিয়ে পাক সাল্লাহসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং সালাম আরজ করার পর এইসব সংবাদ দিলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আপনার আদরের মেয়ে খাতুনে জন্নত রদিয়াল্লাহ তায়েলানহা আল্লাহ তালার দরবারে আপনার প্রতিটি কদমের বিনিময়ে এক একজন উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালার দরবারে আবেদন করেছেন আল্লাহ তালা খাতুনে জান্নাত মা ফাতমাত জাহরারদী আল্লাহ আনহার আবেদনকে কবুল করেছেন আল্লাহ তাবারকাত আপনার উম্মতের প্রতি দয়া করেছেন আপনার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তালা এক এক হাজার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনার মধ্যে খাতুনে জান্নাত فاطمۃ الظر رضی اللہ تعیلٰ انہار شان مورجادہ محتو بوجھا جائے کہ اللہ تعالیٰ خاتون جنت کے کتو بھال سبحان اللہ آج کے یہ پورب خاتون جنت رضی اللہ تعالیٰ عنہ جینی نبی پاک صلی اللہ علیہ وسلم میں امام حسن امام حسین رضی اللہ تعلہ انہمار شمنیتا عما جان خدیجۃ القبر رضی اللہ تعالیٰ انہر مے فاطمۃ الظہر رضی اللہ تعلٰ انہر مہان শান ও মর্যাদা মাহাত্ম সম্পর্কে ইনশাআলাুল করিম আমরা শুনবো খাতুনে জন্নত ফাতে মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে এবং আদরের মেয়ে ছিলেন সাল্লাহ চারজন মেয়ে ছিল তোর মধ্যে খাতুনে জন্নত রদি আল্লাহু আনহা তিনি সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিলেন তার নাম মুবারক ফাতেমা উপাধি ছিল জহরা ও বাতুল ইবনে জৌজি রহমতুল্লাহ তালে তিনি বলেন নবতের ঘোষণার পাঁচ বছর পূর্বে খাতুনে জান্নাত ফাতমাতুল জাহরা রদি আল্লাহ তালা তিনি জন্মগ্রহণ করেন তার জন্মগ্রহণের পূর্বে ঘটনা রয়েছে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহা একবার নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে জন্নতের ফল খেতে চাইলেন নবিয়ে পাক সাল্লাহ আলী আসলাম যিনি মালিকের জন্নত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা আবেদন করলেন নবিয়ে পাক সাল্লাহ আলিয়াল্লাম হাত বাড়ালেন এবং হাত বাড়ানোর সাথে সাথে জান্নাতের ফল হাতে চলে আসলো খাদিজাতুল কুবরাকে খেতে দিলেন খাবারের পর স্বামী স্ত্রীর হক আদায় করলেন আল্লাহ তাবারকাতলা সেই স্বামী স্ত্রীর হকের পর খাতুনে জন্নত রদি আল্লাহ তায়লা আনহা এর মতো মেয়ের সন্তানের সুসংবাদ তার হাবিব সাল্লাহ আলী ও সাল্লামকে জানালেন খাতুনে জন্নত রদিয়াল্লাহ তনহাকে নবী পাক সাল আলহি সাল্লাম বলতেন সে মানুষের মধ্যে জন্নতি হুর রয়েছে খাতুনে জন্নত রদি আল্লাহ তল আনহা শরীর মুবারক থেকে জন্নতের সুগন্ধি বের হতো সুবাহান আল্লাহ তিনি দেখতে কেমন ছিলেন কত সুন্দর ছিলেন সুবাহান আল্লাহ হাজতে আনস বিন মালিক রদি আল্লাহ তায়ল বলেন আমি একদা আমার মায়ের কাছে ফাতমত জহরা রদি আল্লাহ তলহা সম্পর্কে جگس کرلام تک ہمارے کانت کل قو لطیل بدر سیدہ پورنیما چاندر مت سندور چلین سبحان اللہ ما چادر نے تینی سندور چلین خاتون جنت فاطمۃ زہر رضی اللہ تعالیٰ ہاں دیکھتے او بھی کون نبی پاک صلی اللہ علیہ وسلمیر مت ٹھلین جی ہیں حجت عائشہ صدیقہ طیبہ طاہرہ عابدہ ظاہرہ مفسرہ مفتیہ رضی اللہ تعالی عنہ تینی بولین یہ جی خاتون جنت فاطمہ تو زہرہ رضی اللہ تعالی عنہ نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر او بھی کول چھلین چال چولون آکری تیر گھوٹون کوتھا بارتا ہے فاطمہ رضی اللہ تعالی عنہ چے بیشی کاؤ کے حجو صلی اللہ علیہ وآلہ وسلم تھے کہ شادری شو دیکھینی اور جو کھنی خاتون جنت فاطمۃ زہرا رضی اللہ تعالی عنہ نبی پاک صلی اللہ علیہ وسلم دربارے اپستت تو تک حجو صلی اللہ علیہ وسلم نیجر آدرر میں خاتون جنت کے دیکھے سمانے داڑی ہیں سبحان اللہ میرے ہاتھیں چمو کھتین ارپر نجر بوشر استھانے خاتون جنت کے ہیں حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ بولین نبی پاک صلی اللہ علیہ وسلم جن خاتون جنت کے تشریف نہیں جاتین خاتو جنت رضی اللہ تعالیٰ نہا نیجر بابا و جان کے دیکھے سمانے داڑی جتین ہاتھے چومو کھتین کتن پورے نیجے جائے گئے نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم کے بساتین سبحان اللہ کمن بابا اور میر مدے بھالو باشا سبحان اللہ نبی پاک صلی اللہ اللہ تعئلہ علی ولی وسلام خاتو جنت کے اتنسین پرائ نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم খাতুনে জন্নতকে দেখার জন্য তার ঘরে তশরিফ নিয়ে যেতেন হুজুর সাল্ল আলি ওসাল্লাম খাতুনে জন্নত রবিআ আল্লাহ আনহা সম্পর্কে এরশাদ করেন ফাতমা আমার শরীরের টুকরা যে একে নারাজ করলো সে আমাকে নারাজ করলো আমার শরীরের একটি অংশ টুকরা হচ্ছে ফাতমা যে তাকে নারাজ করলো সে আমাকে নারাজ করলো পাক নবিয়ে ওসাল্লাম আরও এরশাদ করেন তোমার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট আত্মা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট খাতুনে জন্নত যার প্রতি রাজি আল্লাহ তার প্রতি রাজি খাতুনে জন্নত যার প্রতি নারাজ আল্লাহ তার প্রতি নারাজ রয়েছে খাতুনে জন্নত মা ফাতমাত জাহরা রদি আল্লাহ তায়েলআ অত্যন্ত তিনি ইবাদত পরায়ণ ছিলেন এত মুতকি এত পরহেজগার ছিলেন ইমামে হাসনে মুজিতবা রদি আল্লাহু তায়লানহা তিনি বলেন আমি আমার মাকে ঘরের মসজিদে মেহেরাবে ইবাদত করতে দেখেছি একটি সেজদা করে তিনি রাত অতিবাহিত করে দিতেন সোবাহান আল্লাহ আল্লাহ তাবারকাত দরবারে তিনি যখন দোয়া করতেন তখন হাজতে ইমামে হাসান বলেন দীর্ঘক্ষণ তিনি দোয়া করতেন আর দুয়ার মধ্যে দেখতাম উম্মাতে মোহাম্মদের জন্য সৈয়দা তিনি দোয়া করতেন একবার আমি জিজ্ঞাসা করলাম মা কোনোদিন আমি দেখিনি আপনি আপনার জন্য বা আপনার পরিবার পরিজনের জন্য দোয়া করছেন প্রতিবেশীর জন্য এবং উম্মতে মোহাম্মদীর জন্য দোয়া করেন তখন খাতুনে জন্নত লাহুতা তল আনহা বললেন যে প্রথমে প্রতিবেশীর হক রয়েছে এরপরে নিজের ঘরের সুবহানাল্লাহ আল্লাহ তিনি তার বাবার উম্মতকে কত ভালোবাসতেন প্রিয় ইসলামী ভাইরা খাতুনে জেন্নাত রদি আল্লাহ তায়লা আনহা একটি রোল মডেল আমাদের ইসলামী বোনদের জন্য আমাদের জন্য যে তিনি তা তাইল আনহা নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তিনি পর্দা করেছেন ইবাদত করেছেন নামাজ পড়েছেন সেজদার মধ্যেই রাত অতিবাহিত হয়ে যেত আমাদের মধ্যে অনেকে আছে যারা মাজ আল্লাহ বেনামাজি হয়ে আমরা ঘোরাফেরা করি নামাজ পড়ি না নামাজের সময় হয়ে যায় নামাজ আদায় করি না মনে রাখবেন সৈয়াদা খাতুনে জন্নাত রাদি আল্লাহ আনহা তিনি নামাজই ছিলেন অধিক সেজদাকারী ছিলেন এক এক সেজদাতে রাত অতিবাহিত হয়ে যেত অথচ তিনার ব্যস্ততা কি ছিল নিজের ঘরের কাজ কাজকর্ম নিজের হাতেই করতেন কোনো চাকর চাকরানি ছিল না নিজে পানি ভরে নিয়ে আসতেন আটা পিসার জন্য যাতা নিজের হাতেই চালাতেন যার কারণে হাতে গিট হয়ে গিয়েছিল ইমামে হাসান ইমামে হুসেন রদিয়াল্লাহ তায়েলানুমার দেখাশোনা নিজেই করতেন তাদের লালন পালন নিজের হাতেই তিনি সব কিছু তাদের কাজ করতেন তাদের দন্না নিজেই নিজের হাতে দোলাতেন এবং ঘরের কাজকর্ম নিজের হাতে করতেন একবার নবিয়ে পাকসালসাল্লামের দরবারে কিছু খাদিম খাদেমা আসলো নবিয়ে পাক ওসাল্লাম সেটি সাহাবাই ক্লামদের মাঝে বন্টন করে দিলেন এই খবর যখন আলী আলিয় রদী আল্লাহ তায়েলা আনহো খাতুনে জন্নতকে বললেন যে তুমি কাজ সারা দিনে করে ক্লান্ত হয়ে যাও নবিয়ে পাকের দরবারে কিছু খাদিমা এসেছে যাও তুমিও চেয়ে নিয়ে আসো যখন তিনি গেলেন তখন এতক্ষণে সমস্ত খাদিম খাদিমা বন্টন হয়ে গিয়েছিল নবিয়ে পাক সাল্লামকে যখন খাতুনে জন্নাত। নিজের অবস্থা বললেন তখন নবিয়ে ইসলাম বললেন হে ফাতেমা তোমাকে এমন আমল শিখিয়ে দিব না যা চাকর চাকরানী থেকেও উত্তম রয়েছে আর সেটি হচ্ছে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করে নাও দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই আমল নিজের মেয়েকে দিয়ে দিলেন কোনো খাদিম খাদিমা চাকর চাকরানি দেননি خاتون جنت رضی اللہ تعالیٰ انہا یہ تسبی پاٹ ہیں سارا دن کلانتی دور ہوئے جے تو جارکاروں نے یہ تسبیح کے تسبیح فاطمہ بلا ہے ہمارا چاہے یہ آمل کرتے پاری پڑی پتی نماز تیس بار سبحان اللہ تت بار الحمدللہ للہ بار اللہ اکبر راتے گھومان اور پوروے پورے جدید تسبیح فاطمہ پاٹ کر تاہلے سارا ساراد کلانتی دور ہوئے جائے خاتن جنت ردی اللہ تعالی عنہا تینی اے تصبیے فاطمہ پاٹ کرتے ہیں حجر صلی اللہ تعئلہ علیہ وآلہ وسلم آدرر خاتون جنت جنتر مجھے عشق رسول کے چل سبحان اللہ سبحان اللہ تینی چولا فیرا اٹھا بسا کتا بار سب کچھتے نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے کرتے ہیں جی ہے خاتون جنت رضی اللہ تعالیٰ تینی کوتھا بولتے ہیں حجت عائشہ صدیقہ بولیں খাতুনে জান্নাত এমনভাবে কথা বলতেন যেভাবে নবিয়ে পাক সাল্লা ওসাল্লাম কথা বলতেন খাতুনে জান্নাত এমনভাবে উঠা বসা করতেন যেভাবে হুজুর সাল্লি সাল্লাম উঠা বসা করতেন খাতুনে জান্নাত এমনভাবে হাঁটতেন যেভাবে নবিয়ে পাক সাল্লা ও্লাম হাঁটতেন অর্থাৎ তিনি আপাদ মস্তক নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের ছবি ছিলেন নবিয়ে পাক সাল্লি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন খাতুনে জান্নাত তিনি মর্মাহত ছিলেন নবিয়ে পাক সাল্লাহাম তার কানে কিছু বললেন তিনি মুচকি হাসু দিলেন খাতুনে জন্নাত রদি আল্লাহ তলানহার এই মুচকি হাসি সম্পর্কে হাজাতে আয়সা বলেন যে জিজ্ঞাসা করাতে তিনি বললেন নবিয়ে পাক সাল্লাহ তলিহি আলী ওসাল্লাম আমাকে মর্মাহত দেখে বললেন হে ফাতমা তুমি চিন্তিত হয় না আমার পর সবচেয়ে দ্রুত এবং প্রথমে আমার পরিবার পরিজনের মধ্যে তুমি আমার সাথে মিলিত হবে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এবং কেতাবে বর্ণিত হয়েছে খাতুনে জন্নত মা ফাতমত জাহরা রদিয়াল্লাহ তলা আনহা তিনি হজুর সাল্লি ওসলামের দুনিয়া থেকে বিদায় নেবার ছয় মাসের পর পরই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিসরা রমজান এগারো হিজড়িতে তিনি রদিয়াল্লাহ তলা আনহা তিনি ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায়ের পূর্বে তিনি চিন্তিত ছিলেন আমি আজীবন পর্দা করেছি পর পুরুষ আমার শরীরকে দেখেনি আমার ওড়া মোবারককেও কেউ দেখেনি কিন্তু ইন্তেকালের পর আমার শরীরের গঠন যেন পর পুরুষ না দেখে কিভাবে আমার জানাজা উঠানো হবে নিজে যখন দাসীকে বললেন তখন তিনি নবিয়ে পাকসালি সাল্লাম এর আদরের মেয়ে খাতুনের জন্্নাতকে বললেন যে আমি হাবসাতে দেখেছি সামদেশে দেশ দেখেছি যখন জানাজা উঠানো হয় তখন সে জানাজাকে ডুলি রূপে অর্থাৎ সেটাকে ঘর হিসাবে বানিয়ে তখন তার জানাজাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে এবং তিনি গাছের ডাল ভেঙে দিয়ে তিনি সেটাকে বেঁধে দিয়ে এবং রশি বেঁধে চাদর ঢেকে দিয়ে ওই জানাজার খাটের আকৃতি দেখালেন তখন খাতুনে জান্নাত রদি আল্লাহ তওয়ায়লানহা তার ওই জানাজার খাটের আকৃতি দেখে মুচকি হাসি দিলেন কিতাবে বর্ণিত রয়েছে নবিয়ে পাকের জাহিরি পর্দা করার পর কেউ খাতুনে জান্নাতকে মুচকি হাসতে দেখেননি ওই দিনই খাতুনে জান্নাত রদি আল্লাহ তওয়ায়লানহা নিজের জানাজার খাটের অবস্থা দেখে তিনি মুচকি হেসেছিলেন এবং খাতুনে জান্নাত রদি আল্লাহ তওয়ায়লানহা ওসিয়ত করেছিলেন আমার জানাজা যেন রাতে উঠানো হয় যাতে কোনো পর পুরুষ যেন না দেখে তার ওসিয়ত মোতাবেক খাতুনে জন্নত রদি আল্লাহ আনহার জানাজাকে রাতে উঠানো হয়েছে রাতে তাকে জন্নতুল বাকিতে সমাহিত করা হয়েছে প্রিয় ইসলামী ভাইরা খাতুনে জন্নত রদি আল্লাহ আনহা তিনি উদার মনের ছিলেন সুবহান আল্লাহ যখন ইমামে হাসান ইমামে হুসাইন রদি আল্লাহ নুমা অসুস্থ হলেন তখন খাতুনে জন্নত রদি আল্লাহ আনহা তিনি মান্যত করেছিলেন যদি শাহজাদাগণ সুস্থতা লাভ করে তাহলে আমি তিনটি রোজা রাখবো সুবাহান আল্লাহ আহলে বেতের সদস্যের মাননত দেখুন কত সুন্দর তিনি মান্নত করলেন এবং উভয় শাহজাদা যখন আরোগ্য লাভ করলেন তখন খাতুনে জন্নত রদি আল্লাহ তলানহা মোলা কায়নাত মোলা আলী করম আল্লাহ তহুল করিম এবং ওনার চাকরানি দাসী যে ছিল ফিজ্জা তিনি উভয় তিনজনই রোজা রাখলেন তারা সেহরিতে পানি পান করে রোজা রাখলেন ইফতারির জন্য কিছু ব্যবস্থা করা হলো প্রথম দিন একজন মিসকিন এসে ডাক দিল কে আছো যে আল্লাহর জন্য আমাকে দান করবে খাতুনে জেন্নাত হাজতে আলী এবং ওনার যে দাসী ছিল তিনজনই তার রুটি তারা দান করে দিলেন দ্বিতীয় দিন আবার তারা পানি পান করে সেহরি করে করলেন এবং ইফতারির জন্য যখন আবার ব্যবস্থা করা হলো তখন দ্বিতীয় দিন ইয়ে তিন চলে আসলো সে ডাক দিল এবং তারা তিনজনই সে রুটি দান করে দিলেন তৃতীয় দিন আবার পানি পান করে তারা রোজা রাখলেন রোজা রাখার পর তৃতীয় দিন কয়েদি চলে আসলো তা সেও যদিও যখন আল্লাহ আল্লাহতালার জন্য চাইলো তারা তিনজনই নিজের রুটি ইফতারির সময় দান করে দিলেন এই আমলকে আল্লাহ তাবারাকালা পছন্দ করলেন সুবহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আহলে বেতে আথার উদার মনের অধিকারী ছিলেন এবং আমাদেরকে শিখিয়ে গেলেন যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সব কিছু উদার করে দাও উজার করে দাও ইনশাল্লাহুল করিম ইতিহাসের পাতায় তোমাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা হবে খাতুনে জন্নত তালা আনহা তিনি এভাবে আল্লাহ তবরকালাকে রাজি করে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাকে সম্মান কেমন দান করেছেন কে বর্ণিত রয়েছে যখন খাতুনে খাতুনের জন্নত আনহা পুলসিরাত পার করার জন্য প্রস্তুতি নেবেন তখন আহ্বানকারী আহ্বান করবে হে মেহেশ্বরবাসীগণ নিজের দৃষ্টিকে নত করে নাও ফাতমা বিনতে মোহাম্মদ পুলসেরাত পার করবেন সেই সময় আল্লাহ তাবারকা বাতালা তালা পর পুরুষের নজর থেকে খাতুনে জন্নতকে হেফাজতে রাখবেন আল্লাহ তাবারক বাতালা আমাদের সকলকে খাতুনে জন্নত রদি আল্লাহ তায়ালান হার ফায়জ বরকত দান করুক এবং ইসলামী বন্দেরকে খাতুনে জন্নতের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক দাবতে ইসলামী আলহামদুলিল্লাহ এই সকল বিষয় নিয়ে আমাদেরকে এই জন্য দিক নির্দেশনা দেয় আমরা যেন নিজের আখরাতের প্রস্তুতি নিতে পারি ইসলামী বনেরা খাতুনে জন্নতকে পদাঙ্ক যদি অনুসরণ করে ইনশাল্লাহুল করিম পর্দায় আবৃত্ত হবে নামাজ রোজা ইবাদত বন্দগী কোরআনুল করিমের তিলাবাত মুখে জারি থাকবে অনুরোধ করব। যে সকল ইসলামী বনেরা এই অনুষ্ঠান দেখছেন খাতুনে জন্নতকে অনুসরণ করুন ইনশাল্লাহ জান্নাতের পথ আসান হবে আল্লাহ তাওয়ারক বতালা আমাদেরকে আহলে বেতে আতহারের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক আমিন বিজাহি হি খতম ন বিগিন সাল্লাল্লাহু আলি হিবসাল্লাহ ফ্রিয়ানা বেদাহিতের ফরিয়া জানা মাওলা আলির শাহজাদা ফরিয়া জানা মাওলা আলির শাহজাদা ফরিয়া জানা